আমার বউ এসেছে কত দিন তবে 5 কোটি টাকা ক্যামেরা আসার জন্য এই ব্লগে হট করে এটা হলো এই হচ্ছে আমার শাশুড়ি মা হে এরকম হবে হ্যাঁ ঠিক আছে মাংস সেদ্ধ হয়ে গেছে শাশুড়িকে আজকে এটা খাওয়ালে বলবো শাশুড়ি খুশ হবে খুশি পরে দিলে তাড়াতাড়ি আসিস তাড়াতাড়ি গুড মর্নিং গাইস সকাল সকাল খিদে পেয়েছে এখন আমি খাবো মোমো হ্যাংলা বাজে শ্যুটের জন্য বেসিক্যালি এনেছিলাম শর্ট ভিডিও বানানোর জন্য এই মোমোটাই মোমোটা খাওয়া যাক এই গেছে ফ্রিজারের মোমোটা ভেতরে বন্ধ মাইক্রোওভেনের সুইচ অন গাইজ এই জীবনে সাডেন প্ল্যান ছাড়া কিছু হয় না যেমন আমার বিয়েটা সাডেন প্ল্যানে হয়েছিল আর আজকে আমরা তেমনই বানাবো হান্ডি চিকেন যেটা হচ্ছে আমাদের সাডেন প্ল্যানে তাই তো এটা বন্ধ কর ভাই মাথা মোটা কাতলা এটাকে বলে ও কোনোদিনও কোনো কাজ সঠিকভাবে করতে পারে না কিন্তু তাও হ্যাংলা বাজে রয়েছে রয়েছে কেন রয়েছে আমি জানি না আজকে আমরা বানাবো হান্ডি চিকেন আজকে আমাদের রাধু নিয়ে যে সামনে দাঁড়িয়ে আছে আমি কি রাধুনি তুমি তো করবা এ ভাই কেস খাই দিলি তো তুই বুড়া আমাকে অ্যাকচুয়ালি আমি বহুদিন আগে একবার নৌকর মধ্যে বানিয়েছিলাম হান্ডি চিকেন সেটা আমার মনে আছে তো সেই প্রসেসেই আজকে বানানো হবে হান্ডি চিকেন আপাতত যাচ্ছি বাজারে চিকেন আনতে চিকেনটা এনে জমিয়ে রান্না করা হবে হান্ডি চিকেন ব্রাহ্মণকে ঘুম থেকে তুলে নিয়ে এসেছি দেখো চোখ খুলে গেছে ব্রাহ্মণের এত ঘুমিয়েছে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি মাজারহাটির ওখানে মাজারহাটির ওখানে মাংসটা গাড়ি বন্ধ হয়ে যায় খালি মাঝারির ওখানে খালি মাংসটা দারুণ সগুনা চিকেন খুব সফট আগেও বলেছি যে কারণে আমি মাঝারি থেকে মাংসটা আনি আগে ভালো করে ধুতে হবে এখানে আমাদের হাঁড়িটা চলে এসছে ভাই হাঁড়িটা দেখা পুটুকেই আজকে দায়িত্ব দেওয়া হয়েছে কারণ এর আগে তো পুটু কোনো কাজ বাজ করতে সেরকম দেখা যায়নি পুটুকে ক্যামেরায় আমি ক্যামেরা ফিচারে কাজ করতে পারি ক্যামেরা বন্ধ করে এই যে এটা আমি ক্যামেরার সামনে কাজ করতে বসাই মাটির হাড়িটা ধুতে হবে এটাতে হ্যাঁ মাটির হাড়িটা ভালো করে দাও জলে চোবা না চোবা চোবাবো হ্যাঁ না না আগে একটু ভেজে দেবে এটা ভালো করে মাটির হাড়িটা ধুয়ে নে এমন ভাবে ধুবি মনে মাথায় রাখবি তুই কিন্তু নিজেও খাবি ঠিক আছে এরম ভাবেই ধুবি ভাব দেখি মাঝে হ্যাঁ কেন চুবিয়ে রাখলাম বলতো তোমাদের যেটা আসে যে দাদা তুমি রোদের মধ্যে ঘুরে ফুড ব্লগিং করো এত ভিডিও করো বিভিন্ন জায়গায় গরমে যাও তোমার স্কিনটা তুমি ভালো রাখো করে দেখো আমি কিন্তু কোনো ফেয়ারনেস ক্রিম বা কোনো আলাদা করে কোনো ব্লিচ ফ্লিচ এগুলো ইউজ করি না কারণ এগুলো জাস্ট একটা স্কিনের উপর দিয়ে একটা পরত তৈরি করে যেটা আসলে বাড়িতে মুখ ধুলে আবার আগের মানে ওই ময়দার ফয়দা মাখি না ঠিক আছে আমি বেসিক্যালি ইউজ করি মুশাকের স্কিন লাইটনিং অয়েল আর এখানে ওশান ফেস ওয়াশ কম্বো আসলে ছেলেদের জন্য তো ছেলেদের প্রোডাক্ট ইউজ করা উচিত না এটা বেসিক্যালি স্কিনের ভেতরে গিয়ে স্কিনটাকে ভেতর থেকে ব্রাইট এবং শাইন বানায় আর এটা ইউজ করাটা খুবই ইজি তোমাদের এটা ইউজ করে দেখাই চলো তো এটা বেসিক্যালি আমাদের স্কিন লাইটনিং অয়েল বেসিক্যালি স্কিন লাইটনিং অয়েলটা আমরা হাতের মধ্যে 3-4 ফোঁটা নেব এবং নিয়ে ভালো করে ম্যাসাজ করতে হবে আর গাইস এই তিনটার মধ্যে রয়েছে হলুদ এবং অ্যালোভেরার গুণ ম্যাসাজ করার পর 10 মিনিট আমাদের অপেক্ষা করতে হবে আর তারপরে আমি ইউজ করব মুশাকের এই ওশান ফেস ওয়াশটা যেটা আমাদের স্কিনটাকে ভেতর থেকে ওয়াশ করে গাইস এই ফেস ওয়াশের ভেতরে আছে সিলিকোলিক অ্যাসিড লিকোরাইল এক্সট্রাক্ট যেটা আমাদের স্কিনটাকে ভেতর থেকে গ্লো করে আর দেখো আমি এখনই এটা ইউজ করলাম আমার স্কিনটা কতটা গ্লো করছে তোমরা দেখতেই পাচ্ছ ডেসক্রিপশনে তোমাদের অ্যামাজন এবং ফ্লিপকার্টেরও বাইং লিঙ্ক আছে তোমরা এখানে প্রোডাক্ট ডিটেলস খুলে যাবে তোমরা ইজিলি এখান থেকে বাই অপশানে ক্লিক করবে তোমরা ইজিলি এখান থেকে পারচেস করতে পারবে দেখতে পাচ্ছ এবার কন্টিনিউয়ে ক্লিক করবে তোমরা তোমাদের পেমেন্ট মেথড দিয়ে ইজিলি এখান থেকে পারচেস করতে পারো আরে সত্যি কথা বলছি আমি এটা পার্সোনালি ইউজ করি আমার দারুণ প্রোডাক্ট লেগেছে এবং সত্যি কথা ভেতর থেকে আমি আমার গ্লোটা ফিল করতে পারছি বেসিক্যালি ডেসক্রিপশনে এখন লিংক রয়েছে আর এখনই তাড়াতাড়ি গেলে তোমরা একটা ডিসকাউন্ট চলছে ধামাকাদার যেখান থেকে তোমরা ইজিলি ডিসকাউন্ট অফারের প্রোডাক্টগুলি পেয়ে যাবে তাড়াতাড়ি যাও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এখনই পারচেস করো মুশাকের এই কম্বো প্রোডাক্ট সো এখন আমরা এই মাটির হাঁড়িটাকে পুড়াবো তাই তো ব্রাহ্মণ তারপরে প্রসেসটা মাটির হাড়িটা হালকা করে বসিয়ে দে
ঠান্ডা সেটা একটু গরম হয়ে যায়। এখানে মাংসটা রাখা রয়েছে ডিপ ফ্রিজে। আমাদের চিকেন পিসেস সবার আগে যেটা করতে হবে, এখানে হাড়ি দিয়ে আমি একটু ভালো করে ঘিটা মাখিয়ে নেব। ওকে, আর ঘিটা একটু ভালো করে হাড়িটা মাখিয়ে নিতে হবে। ঠিক আছে, দ্যাটস এনাফ। হয়তো একটু সর্ষের তেলও দেবো, কারণ বেশিরভাগ রান্নাটা ঘি আর সর্ষের তেলেই হয়। মাংসটা ম্যারিনেশন করবো তো একবার এটার মধ্যে, তো বেশ সাজালো ব্যাপার হতে চলেছে, এটুকু তোমার শিওর থাকো। মাংসগুলিকে আমরা একটু ম্যারিনেট করবো, হালকা করে নুন দেবো, আদা রসুন দাও, তাছাড়া আদা রসুনের পেস্টটা দেবো, আদা রসুন পেঁয়াজ সব রয়েছে এর মধ্যে। আস্তে করে এটা কার হাতে দরকার কেটে যাবে কিন্তু। কাশ্মীরি লঙ্কা আছে? কাশ্মীরি লঙ্কা গুলো নেই, কাশ্মীরি লঙ্কা গুলো হালকা লাগে, বাট এই ক্ষেত্রে যখন নেই তাহলে কিছু করার নেই। এটা হচ্ছে এমনি লঙ্কার গুঁড়ো, তাই তো? বেশি দিও না, ভালো করে মেখে ফেটে নিয়ে এটা ম্যারিনেশনে রাখতে হয় মোটামুটি এক থেকে দেড় ঘন্টা। যেহেতু আমরা এখনই বানাবো ইনস্ট্যান্ট অ্যাপ্লাই, সেই কারণে আর ম্যারিনেশনটা হয়তো করছি না, বাট মাটির হাড়িতে তো ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে আমার আইএস। এবার যেটা করতে হবে সব থেকে বড় কথা, এখানে তো একটু সর্ষের তেল লাগবে আমার। এখানে এখানে মাংসতে আমি জানি দই আছে, দাও টক দই আছে, টক দই একটা এক্সট্রা আলাদা একটা টক টক একটা কিক দেয়, এইজন্য টক দইটা দেওয়া উচিত সবসময়। জমে যাচ্ছে আস্তে আস্তে, এটা তাহলে ঢুকিয়ে রাখলাম না মাংসটা আর যাবে, পেঁয়াজটা হালকা করে, একদম অন্যরকম একটা ডিশ হচ্ছে। এটা মাইক্রোওভেনও বানাতে পারতাম বিষয়টা, বাট মাইক্রোওভেনের সঙ্গে মাটি হাড়ির ঠিক ব্যাপারটা আর কি সেটা হয় না, আর মাটি হাড়িটা মাইক্রোওভেনের তুলনায় অনেক বড়। হ্যাঁ, সংমিশ্রণটা আছে সেটা আমি এখানে ঢেলে দিচ্ছি। এবার যাচ্ছে সানরাইজের চিকেন মশলা, নো ব্র্যান্ড প্রমোশন, জাস্ট আমরা ইউজ করি সেটাই দেখালাম। এবার আমরা বিষয়টাকে দিদি
রেডি ওমা আটা মাখা আছে আচ্ছা আমার কিন্তু আছে, আমি যখন প্রথমবার শ্বশুর বাড়ি গেছিলাম যে তুমি শাশুড়ি মাকে কেন দেখোনি, তখন তো আমি শাশুড়ি মায়ের সঙ্গে মানে অতটা ভালো কমিউনিকেশন ছিল না আমার। আজকে সবকিছু পাপাই দেয়, আজকে সব ব্রাহ্মণ বলেছে কোনো দায়িত্ব নেই, ব্রাহ্মণ তো। এখন আপাতত আমাদের লেয়ারিং এর কাজ কমপ্লিট, অলমোস্ট আমাদের ফেটেই গেছিল। কুক হবে না বিষয়টা, এখানে ঢুকে গেল কি আছে এরকম চিটিং বাজি করবে আমরা বুঝতে পারিনি, যাই হোক আমাদের ওটা এখন কিছুক্ষণ দম হোক তারপর দেখেছি। তো গরমকালে এই লিচুটা কার কার ভালো লাগে একটু কমেন্ট করো। লিচু খাবি ব্রাহ্মণ? এই যো খাস না লিচু, খা ও সেই লাগে। এই জায়গাটা জাস্ট এরকম খুলে নিয়ে লিচুটা এই জায়গাটা জাস্ট এরকম খুলে নিয়ে মশা মশা ছাড়িয়ে ধরো ধরো আর ধরে কি মিষ্টি টক লাগছে, এটা মিষ্টি ছিল। ওকে গাইস, ক্যাট ক্যাট করে ধুয়ে বেড়েছে চারিদিক থেকে অলমোস্ট, এটাকে ভাবছি একটু খুলে দেখতে হবে বিষয়টা কেমন। সো এটা বিষয়টা হচ্ছে একটু নাড়াতে হবে, মশলাটা আর একটু কষবে হালকা, একটু বাড়িয়ে দিই, একটু নাড়াতে থাকতে হবে দু পাঁচ মিনিট অন্তর অন্তর। তাই ব্যাপারটা ভালো হয়েছে ভাই, পড়ে নি একদম রাইট টাইমে আমরা এসেছি বাবা বাঁচাতে, ব্যাপারটা নাহলে কিন্তু পুড়ে যেতে ব্যাপারটা। ঠিক আছে বুঝি, সেকেন্ড টাইম আমরা দেখব বিষয়টা। ঝোলটা একটু টেস্ট কর তো, ঝোলটা একটু টেস্ট কর, তুমি করো না, তুমি ভালো বোঝো, টেস্ট করে দেখ তোর কেমন লাগছে। ঠিক আছে, মাটির হাঁড়িতে তো একটু স্মোকি ফ্লেভার আসবে, হ্যাঁ ঠিকঠাক
তুমি খেয়ে রাখো, আমার যখন বললো আমি একটু টেস্ট করে দেখি। ভালো আছে না? মাংসটা খেয়ে দেখ, মাংস সেদ্ধ হয়ে গেছে। সো আমাদের হান্ডি চিকেন ইজ রেডি রাইট নাও। একদম ব্রাহ্মণ, ঘি দিতে লাগবে না বলার? না দিতে হবে না, আর ঘি দিতে লাগবে না। আশা করি চিকেনটা জাস্ট মারাত্মক লেভেলের কুক হয়েছে গাইস, তোমরা দেখতেই পাচ্ছ। শাশুড়িকে আজকে এটা খাওয়ালে বলবো, শাশুড়ি খুশ বল। পরের দিন তাড়াতাড়ি আসিস, তাড়াতাড়ি। চলো এবার এটাকে আমরা সার্ভ করবো, কিন্তু রুমালি রুটির সঙ্গে। সো চলুন একবার ঢুকু মেরে আসি আমাদের হান্ডি চিকেনটা। মাংসটা কতটা সুন্দর কুক হয়েছে, এখানে রসুনটা গোটা রয়েছে। তো রসুন তো কোথায় হচ্ছে, মাংস একদম সেদ্ধ, পারফেক্ট সেদ্ধ হয়েছে মাংসটা। হচ্ছে আমাদের লেগ পিস, লেগ পিসটা উঠবে না বলছে, উঠবে না মানে ওকে তুলেই ছাড়বো। আচ্ছা লেগ পিস না উঠুক, এটা উঠেছে, এইটা উঠেছে। আর এই যে রসুন আমাদের গোটা রসুন, যা বানানো হয়েছে না, কেমন হয়েছে বল? সেন্টও ভালো লাগছে, খেতেও ভালো লাগছে। এই তো এখন যাচ্ছি একটু রুমালি রুটি আনতে, তারপরে সবাইকে দুটো করে রুমালি রুটি দেওয়া হবে। বাহ, হ্যাঁ দিই দাও, দিই দাও, দিই দাও। এটা কালে দেবে বাবা? দাও, হ্যাঁ আমাদের গুড্ডুটাকে দেবো। কেন? জন্মদিন আজকে। জন্মদিন না, তুই বললি তো সকালে, সেই জন্যই জানলাম। আমাদের জন্য এত খাটনি করে, আমরা একটু করতে পারবো না নাকি? এই হচ্ছে গুড্ডুদার বার্থডের কেক, আর এই হচ্ছে বার্থডে বয় আমাদের, হ্যাপি বার্থডে। আর এই হচ্ছে গুড্ডুদার বার্থডের কেক, কিন্তু এটা আমি এখন দুর্ভাগ্যবশত এটা খেতে পারবো না, কারণ এটা ঠান্ডা প্রচণ্ড, আর ঠান্ডা খাবারটা, ঠান্ডা খাবারটা বারণ। যাই হোক, তবুও আমি খাবো। লেয়ারগুলো দেখা যাচ্ছে জন্য পরপর পাঁচটা। বাহ, এটা কী কী আছে? ম্যাঙ্গো আছে, চকলেট আছে, বাটারস্কচ আছে। আরে সাবাস, দারুণ কেক। মা কী নিচ্ছ? আলু কবলে অর্ডার দি। কেন বলো? ওকে ওই যে কাকাইকে জিজ্ঞেস করো কি। হ্যাঁ আচ্ছা, তুমি বলো দিয়া আর প্রশান্ত দাসকে চেনো গো? চিকেনটা একবার টেস্ট করে দেখো তো কেমন হচ্ছে, একবার টেস্ট, একবার টেস্ট করে দেখো যে শাশুড়ি আমাকে খাওয়ার যোগ্য হয়েছে কিনা। না তুমি করো, আমি তো টেস্ট করেছি। বাটি নিয়ে আসো, একটা বাটি। এই হচ্ছে হান্ডি চিকেন, বাকি কেমন দিয়ে খেয়ে যাবো তো কেমন হয়েছে। পুরো গায়ে পড়েছে। সো এখানে রয়েছে গরম গরম খাসির মাংস, যেটা দিয়ে অলরেডি এটা খাওয়া স্টার্ট করে দিয়েছে। বাট আমি হ্যাঁ দাও, না না আমার জন্য নিই নি, দুটো থালা দিয়েছে। হান্ডি চিকেনটা আমরা আবার কড়াইতে গরম করেছি। পাপাই তুই মটন খাবি? না না চিকেনই খাবো। চিকেনই দাও তো একটু। আরে ঠ্যাং তো ঠ্যাংই হয়। কে মাংসটা সার্ভ করছে জানেন? আয় বলে দাও। সো গাইস, ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর খুবই দুঃখের সাথে জানানো হচ্ছে আমার শাশুড়ি মা চলে গেছে আজকে, মানে বাড়িতে চলে গেছে। আর তো খুব শিগগিরই আবার আসবেন উনি। আর তারপরে সামনে আসছে জামাই ষষ্ঠী, কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া হবে। আর ডেফিনেটলি কিন্তু তোমরা মুসচেকের স্কিন লাইটনিং অয়েল আর ওশান ফেস ওয়াশটা ডেফিনেটলি ইউজ করো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আর ভিডিওটা কেমন লাগলো লাইক করলো, চ্যানেল হলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।